আবরার ফাহাদ হত্যার ঘটনায় ছাব্বিশ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলেও এখনই একাডেমিক অকার্যক্রমে অংশ নিচ্ছেন না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছেন তিন দফা পুরোপুরি বাস্তবায়নের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে তাকিয়ে আছেন তারা যদিও শিক্ষকরা বলছেন আগামী সপ্তাহের মধ্যেই দাবি পূরণ হয়ে যাবে গত ছয় অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয় এরপর থেকেই উত্তাল ছিল বুয়েট ক্যাম্পাস এগারো দফা দাবিতে চলে আন্দোলন পর্যায়ক্রমে শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের আদালতে পঁচিশ জনের বিরুদ্ধে চার্জশিটও দেয়া হয়েছে যদিও অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার সহ তিন দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা ঘটনার দেড় মাস পর বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের প্রধান দাবি অভিযুক্ত ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে বুয়েট প্রশাসন শিক্ষার্থীরা বলছেন বাকি দু দফা মেনে নিলেই ক্লাসে ফিরবেন তারা যারা আসলে অপরাধী তাদেরকে যেন উপযুক্ত শাস্তি হয় আর একাডেমিকভাবে তাদের যতটুকু সর্বোচ্চ করা ছিল যে বহিষ্কার করা ওরা করছে এখন আদালতে বাকি যে প্রক্রিয়া আছে আমরা চাই যে ওটা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন এই ধরনের কোনো অকাবেন যেন আর কোনো না ঘটে এমনটা তো চাই তিন দফা দাবি পুরোটা যদি মানা হয় এরপরই হচ্ছে আপনার পরিদপ্তরের পরিচালক বলছেন শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে ইতিপূর্বে র্যাগিং এ জড়িতদের বিষয়ে আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন দেয়া হবে এতদিনের পরিশ্রমের দৃশ্যমান ফলটা কিন্তু আমরা গতকালকে দেখতে পেলাম এই জন্য আমি বলবো যে আমাদের উপর আস্থা রাখার জন্য কথা যেটা আমরা দিয়েছি সেই কথাতেই আমরা থাকব তিনটি হলের যারা অভিযুক্ত তাদের কথা শুনে আমরা হয়তো আগামী সপ্তাহের শেষের দিকে বা যদি আমরা না পারি তাহলে পরের সপ্তাহের শুরুর দিকে আমরা সাজা দিয়ে দিতে পারব দ্রুতই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু করা হবে বলেও আশা করছেন তিনি ডিবিসি নিউজ ঢাকা